ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله المولانا العظيم وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبتي جوري جوري مولانا محمد وعلى آل سيدنا مجھے کچھ ملے یا نہ ملے مجھے کچھ ملے یا نہ ملے محمد ملے یعنی ہوں شہید اللہ ملے اللہم محبت جورے جورے ماشاءاللہ مولانا محمد وعلى آل سيدنا کی تو نے وفا محمد سے تو ہم تیرے ہیں یہ جہاں سیج کیا لوح قلم تیرے ہیں اللہم سل محبت ہے جورے جورے ماشاءاللہ مولانا محمد وعلى آلی مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه کوئی تو جائے گا جنت میں اور کوئی جہنم میں ہم دوڑیں گے مدینہ کی طرف دیوانہ محمد کا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلی جے جن ہوئی بے پاگل اللہ اور قرآن و حدیث মানিয়া চলিতে তাহার মত সৌভাগ্যশীল নেই এই বিশ্বভুবন জড়িয়ে বালাগাল হলা বিখ্যালিহি কষাবাদুজা বিজামালিহি হসনাত জমি অখিসালিহি সল্ল আলাইহি لا إله إلا الله একসাথে محبت لا إله إلا الله হয় নাই আওয়াজটা হয় নাই আরো محبت জোরে জোরে لا إله إلا الله খেলো মমিন প্রেমের খেলা মরার আগে মরণ বালা ঠিক না বেঠি খেলো মমিন প্রেমের খেলা মরার আগে মরণ বালা জীবিত কালে মরতে পারলে জীবিত কালে গুসি বেজালা লা ইলাহা ইল্লাল্লাহ মাশাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার প্রেম পরশ করবে তোমার দিল সরস এই কালিমার প্রেম পরশ করবে তোমার দিল সরস
রঙ্গিন হইয়া ফুলবাগানে পড়ুন রঙ্গিন ফুলবাগানে ফুটিবে রে ফুল লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামপুর পূর্ব পাড়া নূরে মদিনা ছাত্র যুব সংগঠনের উদ্যোগে ও কবরবাসীদের স্মরণে ষষ্ঠ ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আওলাদি অলি পীরে কামেল শাহ সফি হযরত মাওলানা মতিউর রহমান পীর সাহেব বাতুরিয়ান নাইবিয়া দরবার শরীফ, আজকের এই প্রোগ্রামের সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হক সাহেব ইসলামপুর, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সাহেব গ্রাম সভাপতি ইসলামপুর, আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মোহাম্মদ কামাল হোসেন সাহেব বিশিষ্ট ব্যবসায়ী সৌদি প্রবাসী, আজকের এই প্রোগ্রামের প্রধান মেহমান জনাব মোহাম্মদ খলিলুর রহমান সাহেব বিশিষ্ট সমাজসেবক ইসলামপুর, আজকের এই প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ আমার আগে যিনি বয়ান করলেন হযরত মাওলানা কুদরতুল্লাহ মজহারি সাহেব মুতাজিল্লাহুল আলিয়া, দিগার উলামাই কেরাম সদ্দিয় মুরব্বিয়ে নেজাম, আমার ইসলাম পিপাসক ধর্মপ্রাণ যুবক বাইরা পর্দার আড়ালের প্রধান ইসিন মাও বলেন, মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুক্রিয়া আমরা জ্ঞাপন করবো সেই জন্য যিনি আমাদেরকে এই কনকনে শীতের ভিতরে হাজার হাজার মানুষের সে যাচাই বাছাই করে মুসলিমীয় কতগুলি মানুষকে দিনের সেই আজিম শান কোরআনি জলসার পরে আসার এবং বসার তৌফিক এনায়েত করলেন সেই জন্য শুক্রিয়া তার আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়লে লাভ না লস? আজ থেকে জোরে বলেন লাভ না লস? কেমন লাভ? তাফসিরে লিখে একবার যদি কেউ আলহামদুলিল্লাহ পড়ে, কয়বার? একবার যদি কেউ আলহামদুলিল্লাহ পড়ে, নীল আকাশের নিচে জমিনের উপরে যে খালি জায়গা আছে সম্পূর্ণ জায়গাটা আল্লাহ তাআলা রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দেয়। শুকুর সেই জন্য যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব হিসাবে পৃথিবীতে পাঠালেন, শুধু তাই নয় এরই সাথে সাথে আমাদেরকে সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা ফখরে দু আলম হুজুরে পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পৃথিবীতে পাঠালেন সেই জন্য শুকুর আদায় করা দরকার আছে না নাই? আজ থেকে জোরে বলেন আছে না নাই? যদি থাকে সকলেই সমস্বরে স্বতঃস্ফূর্তভাবে আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা এমন এক দামি নবীর উম্মত যে নবীর সাথে কার কোনো তুলনা? এই জোরে কোন তুলনা? উনি বেমেসাল বেনজির, আল্লাহু আকবার বলেন, উনি বেমেসাল বেনজির, যার সাথে কোনো তুলনা হইতে পারে না। এই নবীর উম্মতের সাথেও কোনো তুলনা হইতে পারে? কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস, নবীর উম্মতের মর্যাদা শ্রেষ্ঠ মর্যাদা, জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কেন শ্রেষ্ঠ মর্যাদা? দুইটা কারণে। কয়টা কারণে? কয়টা কারণে? আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের কথা বলেন, সৎ কাজের আদেশ অসৎ কাজের। এই যে যুব সংগঠনরা সুন্দর একটা কোরআন মাহফিল, কোরআনের মাহফিল, দোয়ার মাহফিল করাইছে, এতে করে খুশি না বেজার আপনারা? আজ থেকে রে জোরে কন, কম খুশি না বেশি খুশি? এরা তো ইচ্ছা করলে পারতো সাবিনা ইয়াসমিন রে লতা মঙ্গেশকর আনতো, এরা কথা ঠিক না বেঠিক? মমতা ভা আইলে এখানে পেশাব মানুষের জাগা হইল, পেশাব পায়খানার মাঝে ফারতে ফারতে জিন্দগি শেষ হইলে, অথচ ওয়াজ মাহফিল রহমতের মাহফিল, গোনা মাহফের মাহফিল, আল্লাহু আকবার বলেন। এই মাহফিলে মানুষ নাই, কেন নাই? আসলে আমাদের দিলটা মূর্ত হয়ে গেছে, কথা ঠিক না বেঠিক? আমাদের দিলটা পাথর হয়ে গেছে, মুর্দা হয়ে গেছে। এই মুর্দা দিলকে যদি জিন্দা দিলে রূপান্তরিত করতে চাও তাহলে বেশি বেশি করে আল্লাহর জিকির লাগাও, আল্লাহু আকবার বলেন, বেশি বেশি করে কি লাগাও? আল্লাহর জিকির দাও, তোমার দিলটা পরিষ্কার হয়ে যাবে মুসলমান। আবার নবীর সাথে আরো কোনো তুলনা না? আরো জোরে বলেন তুলনা নাই? তা শান বলবো নাকি না? কষ্ট হইতেছে আপনারা, বেশি সময় তো দিতাম না, একটা ঘন্টা সময় দিব আপনারা, এক ঘন্টা
ओ जिसके लिए महफिल को नैन सजी है परुन ओ जिसके लिए महफिल को नैन सजी है फिर दूसरे बारी जिसके वसीले से बनी है ओ हाशिमी ओ हाशिमी मक्की मदनी युल अरबी है ओ मेरा नबी है पुरुन पुरुन ओ मेरा नबी है ओ मेरा नबी है अहमद है मोहम्मद है ओही खत्म रसूल है मखदूम मुराबी है ओही वाली कुल है उस पर ही नजर उस पर ही नजर सारे जमाने की लगी है ओ मेरा नबी है जुरे जुरे ओ मेरा नबी है ओ मेरा नबी है व शम्सु दुहा सहराए अनवर की झलक है व लैल सजा गई सुए हजरत की लचक है आलम को जिया जिसके वसीले से बनी है ओ मेरा नबी है जुरे जुरे ओ मेरा नबी है ओ मेरा नबी है ओ मेरा नबी है अल्लाह का फरमा अलम नशरह लक सदरक मंसूब है जिससे वरफाना लक ज़िक्रक जिस ज़ात का कुरान जिस ज़ात का कुरान में भी जिक्र जली है ओ मेरा नबी है जुरे जुरे ओ मेरा नबी है ओ मेरा नबी है ओ मेरा नबी है मुज़म्मिल यासीन व मुद्दसिर व ताहा क्या क्या नए अलकाब से मौला ने पुकारा क्या शान है शान है उसकी के जो उम्मिल कभी है ओ मेरा नबी है ऐ जुबकरा ओ मेरा नबी है ओ मेरा नबी है ओ जात के जो मजहर लौला कलमा है जो साहिब रफ रफ शबे मेराज हुआ है असराब इमाम असरा में इमामत जिसे नबियों की मिली है ओ मेरा नबी है ओ मेरा नबी है किस दर्ज जमाने में थी मज़लूमी औरत फिर जिसके बदौलत मिली से इज्जत उर्फत ओ मोहसिनो मोहसिनु गम खार हमारा ही नबी है ओ मेरा नबी है ओ मेरा नबी है नबी शाने साथे कोनो तुलना जोरे बोलें तुलना ई नबीर उम्मतेर शाने साथे कोनो उम्मतेर शान मिले ना उम नबीर उम्मतेर दाम बाड़छे दुईटा कारणे আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সুবহানাল্লাহ বলেন সৎ কাজের আদেশ আর অসৎ কাজের এই কাজ দায়িত্বটা কি শুধু মৌলবীরা না সবার সবার এই কথা বলেন মৌলবীরা না সবার সবার
আমরা যদি এই দায়িত্বটা পালন করতাম সমাজে মদ জুয়া চুরি ডাকাতি বদমাশি সুদ ঘুষ এগুলি থাকতে পারত, কথা বলেন থাকতে পারত, তাহলে এই দায়িত্বটা সবার পালন করার দরকার আছে না নাই? মদ হালাল না হারাম আপনাদের এলাকায়? মদ আছে নাই? কথা কন না কেনে আছে? আছে, আমি জানি আছে। মদ আছে? মদ হালাল না হারাম? এক কথা জোর জোরে বলতে হবে, হালাল না হারাম নাকি আরাম? মদ খায় আমি দেখছি রাস্তা দিয়ে আরে আর কর রাস্তা, তুই দি বাঁকা হয়ে গেছিস গা, রাস্তা বাঁকা হয়েছে না হ্যাঁ বেহা হয়েছে? কথা কই না কেনে, রাস্তা বেহা না হ্যাঁ বেহা? এ বেহা হয়ে আরে কর ড্রেন, তুই বলে তুই দি রাস্তার সাইডে আসলে হন্দি মাইসকা নাই করছস, ড্রেন বলে মাইসকা নাই করছে, মগার করে মগা চিন্তা করেন। বনের কুঞ্জি আছে না কি কর আপনার, বনের যে তুপ দেন এটা কি কর? হ্যাঁ বনের পাড়া, একটা মদ খায় গিয়া বনের পাড়ার মাঝে একটা ঢুসি মারে, কে তুই আমার সাথে পারবে? চিন্তা করেন হ্যাঁ কোন জায়গা গেছে, হ্যাঁ বনের পাড়ার গিয়ে ঢুসি মারে তুই আমার সাথে পারবে? মগার গরের মগা, কেমন জুতের? তা আমি বলতেছিলাম মদ হালাল না হারাম? আরো জোরে কেমনি বলবো আমি? আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলার যুগে মদওয়ালা মদের বোতল হাতে নিয়ে রওনা করছে পাহাড়ের গুহার ভিতরে যেয়ে মদ পান করো। এখন এমন সময় উমরের সঙ্গে তার দেখা হয়েছে, সুবহানাল্লাহ কইতেন না? উমরে ছেড়ে দিব, উমর যে রাস্তা দিয়ে হাঁটতো এই রাস্তা দিয়ে শয়তান 40 দিন পর্যন্ত গেছে না, সুবহানাল্লাহ। কোন এই সময় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলার সামনে মদওয়ালা পড়ছে, এখন কো সর্বনাশ, আজ গা থাকার উপায় নাই। উপায় আছে, ছেড়ে দিব উমরে, কথা কর না কেন ছেড়ে দিব? হ্যাঁ উমরের পাওয়ার কত, আল্লাহ আকবার বলেন, উমরের পাওয়ার কত। উমর লোকটাকে দেখে ডাক দে, বাড়ি কোথায়? লোকটা কয় হুজুর আমি খারাপ মানুষ না আমি ভালো মানুষ। উমরে কয় আমি কই কি আমার সারিন্দা বাজে কি? আমি কই বাড়ি কই, হ্যাঁ কয় হ্যাঁ বলে ভালো মানুষ খারাপ মানুষ না, তাহলে মনে হয় এর ভিতরে কোনো কিন্তু টিন্তু, কথা বুঝিননি? বুঝিনি আমার মনে হয় এর ভিতরে কোনো কিন্তু টিন্তু। এদিকে আয় তো, কাঁপতে কাঁপতে মদল আইতাছে, মদল আজ আমার জিন্দগি শেষ, উমর আমার জীবন শেষ করলি নাকি রাখবো তারে আনাম রাখবো? আমার আল্লাহ রে ডাক দে আল্লাহ, ও মালিক আমি জানি কোরআন শরীফের ভিতরে পাপি বান্দাদের জন্য একটা সুযোগ রাখছো, একটা চান্স রাখছো, তুমি না কোরআনের ভিতরে ওয়াজ করেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার বলেন, মাহবুব রে আমি নাসুহের মতো তওবা করলাম, উমরের সঙ্গল থেকে যদি আমারে তুমি বাঁচায় দাও আমি তওবা করলাম, জীবনে মদের বোতল হাতে নিতাম না। আল্লাহু আকবার বলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে তওবাটা কবুল করেছে। আল্লাহু আকবার বলেন, এই গুনাহ করছো তাতে কি হয়েছে? গুনাহ ছাড়া কোনো মানুষ আছে নাকি? কথা কন, গুনাহ ছাড়া মানুষ আছে? গুনাহ করছো তাতে কি হয়েছে? আল্লাহ কো তুমি তওবা কর, আমি তোর গোটা জিন্দগি তো মাফ করবই, যখন যা সাইবে সব আমি তোর দিয়ে আলাম। সুবহানাল্লাহ বলেন, গোটা জিন্দগি তোর সব তোর দিব যদি তওবাটা করস, গুনাহ করছো তাতে কি হয়েছে? তওবা কর, তোবা করলে আল্লাহ খুশি না বেজার হয়? ওই মদওয়ালা তোবা করছে, সুবহানাল্লাহ বলেন। লোকটা কো হারে স্বয়ং প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন, যদি পুলিশ টুলিশে তো ঘুষ টুস দিয়া যাইতাম কেন, আগেকার দিনের পুলিশও ঘুষ খাইছে না, কথা ঠিক না বেটি? আর বাংলাদেশের কিছু পুলিশ আছে তো আকিজ বিড়ি দিলেও ঘুষ খায়, কথা কর না কেন, আকিজ বিড়ি দিলেও ঘুষ খায়, ইন্ডিয়ান ফাতার বিড়িও ঘুষ খায়, মগার গরের মকাম। ঘুষ হালাল না হারাম? এই কথা কর না কেন, ইস্তাম্বুলে আছে নাকি ঘুষ? আছে আছে, ও কি করব ফাঁসে টাইন না লেগা দোষে মুসলমান। লোকটা
খাঁটি অন্তরে তওবা করেছে, বদলা আল্লাহ কবুল করেছে তওবাটা। আমার আল্লাহ ডাক দে, রে পাপি বদলা তোর তওবা কবুল করলাম। ওমরে ডাক দে, এদিকে আয় রে ভাই, তোর হাতে কি চাদরের ভিতরে হাত? বদলা কয়, চাদরের ভিতরে গরম দুধের বোতল, আমার বোনের বাচ্চা হইছে, বাচ্চা দেখতে যাই খালি হাতে কেমনে যাই, গরম দুধ লইয়া যাই। সুবহানাল্লাহ, কোন আসলে কি দুধ না মদ? কথা কোন, কথা কোন, দুধ না মদ? লোকটা কোন, আমি গরম দুধ লইয়া যাই রে ওমর, ও ওমর গরম দুধ লইয়া যাই। ডাক দিয়ে করে ভাই, গরম দুধ নিয়ে যাস, বোনের বাচ্চা দেখতে যাস, আমি দেখলে কোনো অসুবিধা আছে? বাইর কর। লোকটা কয়, আরে এই বিপদে বললাম, যে বাইর করবো দেখবে মদ, ওমর আমার জীবনটা এখানে শেষ করো। আল্লাহ আকবার বলেন, শেষ করবো নি, করবো নি। আমার ও মুসলমান, ওই মদওয়ালা ওমরের ডরে কাঁপতে কাঁপতে চাদরের ভিতর থেকে মদের বোতলটা বের করার আগে আগে আমার আল্লাহ তাআলা সমস্ত মদ গুলোকে গরম দুধে পরিণত করে দিয়েছে। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে জোরে কোন পারে কি পারে না? আমিরুল মুমিনীন খলিফাতুল মুসলিমিনের জগে একটা যুবতী নারী যাইয়া ডাক দে, আমিরুল মুমিনীন আমার বিয়ার বয়স হয়েছে, আমি বিবাহ করতে চাই এমন একটা যুবক যার কাছে তিনটা শর্ত আছে। সুবহানাল্লাহ, কোন কয়টা শর্ত? তিনটা শর্ত আছে রে ওমর, এমন একটা যুবক আমি বিবাহ করো, যুবতী সরসী সুন্দরী নারী। ওমর ডাক দে, কি শর্ত? আমিরুল মুমিনীন গো, এক নাম্বার শর্ত হলো আমার স্বামীটা এমন স্বামী হতে হবে যে স্বামী সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। এমন স্বামী আসেনি আমরা দেশে, কথা কই না কেন, আসেনি? সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে স্বামী আসাই দেশ। আমিরুল মুমিনীন ডাক দেয়, দুই নাম্বার শর্ত কি? দুই নাম্বার শর্ত হলো এমন একটা ছেলে আমার দরকার হুজুর, যে ছেলেটার সারা বছর একটা না রোজা রাখে। আল্লাহ আকবার বলেন, আসেনি এমন রোজাদার? কথা কর না কেন, আসেনি? সারা বছর রোজা রাখে। তিন নাম্বার শর্ত হলো এমন একটা ছেলে আমি বিবাহ করতে চাই গো হুজুর, যে ছেলেটা প্রতিদিন এক খতম কোরআন শরীফ পড়ে। সুবহানাল্লাহ, কর এক খতম কোরআন শরীফ? আসেনি এমন জামাই? আসেনি আমার দেশ? কথা দি কই না, আসেনি? আসেনি। অথচ আমরা দেশের বেডিয়ায় দাড়িওয়ালা জামাই দেখলে কো, দুলা ভাই আই কি হসি গেছি নি, আমার দাড়িওয়ালার কাছে বিয়া দিতা? আসেনি ভাই সাহেব? কই নি রো, দাড়িওয়ালা দেখতারে বুঝা লইয়া মরলে পরে বুঝা লইও, যেইসে কারণে ওইসে বর নাই। নামানো তো কারকে দেখ, বেহেস্ত দুজক সত্যি আছে রে বান্দা, না মানো তো উমরকে দেখ, যেমন কর্ম তেমন ফল, বিশ্বাসটা হই কইরা দেখ, বেহেস্ত দুজক সত্যি আছে, না মানো তো ময়রা দেখ। আল্লাহ আকবার বলেন, মরণ লাগবো নি? না আপনারা মরতেন না, কথা কর না কেন, মরতেন না? এটা কবর বাসি রুহের মাত ফেলে দাঁড়িয়ে কবর সম্বন্ধে দুইছে একটা কথা আমি কমু, রাজি নি আপনারা? কথা কোন রাজি নি? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, পড়ুন পড়ুন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, জুড়ে এ যুবকরা কি আওয়াজ দাই তোমার, দুপুরে ভাত খাইছো না, বিরানি তো আইতাছে তোমার লাগি, গলাটা শান দাও। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হো থাকবে না, যেই কবরে বন্ধুকে হো থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে কবরে কি যাইবা না, এই দুনিয়ায় সবাই পর কবর যে তোর আসল ঘর, ঠিক না বে ঠিক? এই দুনিয়ায় সবাই পর
কবর যে তোর আসল ঘর, কেমন সে তাই থাকবে পরে শুধুই মাটির বিছানা, কেমন সে তাই থাকবে পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে কবরে কি যাইবা না। এই দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, দিলে বড়া অহংকার ছিল না আজ খোদার ঘর, দিলে বড়া অহংকার ছিল না আজ খোদার ঘর, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে কবরে কি যাইবা না, কি চাচা যাইতেন না যাইতেন না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে কবরে কি যাইবা না, চিন্তা করে কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা, ঠিক না বেঠি লাগবো নি রে মুসলমান যুবক ডাক দেয় আমিরুল মুমিনীন, যুবতী ডাক দেয় এমন একটা যুবক দরকার যার কাছে তিনটা শর্ত আছে, মনে আছে নি আপনার? জি কইতাম নি কইতাম নি না, কষ্ট হইতে চায়, দোয়া করে দিলাম কথা কন, দোয়া করে দিব এই আধা ঘন্টা সময় দিব আরো, রাজি নি আপনারা? জি প্রাণের বায়ার আমার সেদিকে যদি চাই না ডাক দিয়ে বলল একটা জুমর ডাক দে রে যুবকেরা, তিনটা শর্ত আছে এমন যুবককে আছো ওই মেয়েটাকে তার কাছে বিবাহ আমি পড়াই দেব মরে। একটা যুবক দাঁড়ে ডাক দেই আমিরুল মুমিনিন গো, ও গো খলিফাতুল মুসলিমিন, আমার কাছে তিনটা গুণ আছে, আল্লাহু আকবার বলেন, আমার কাছে তিনটা গুণ আছে আমিরুল মুমিনিন, মেয়েটাকে তার সাথে বিবাহ করাই দিল, মেয়ে নিয়ে বাড়ি গেল, রাত্রি ঘুমাইছে শেষ রাত্রে খায় নাই, নামাজও পড়ে নাই, যে ঘুমাইছে ফজর আজানের সময় উঠছে,
সুবহানাল্লাহ কোন মেয়েটা কো শর্ত ছিল সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আমার স্বামী নামাজ পড়বে এই শর্ত তো তার কাছে কথা কোন তার কাছে নাই তেলি মিথ্যা প্রবঞ্চনা করে আমারে বিয়া করছে সেহিরি খায় নাই সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খাইতেছে বেড়ার মতো বেরি গাড়ি সারা বছর রোজা থাকবো আজগাও তো রোজা নাই সুবহানাল্লাহ কোন আজগাও রোজা নাই সারাদিন গেল কোরআন শরীফ এক খতম পড়ছে না একটা আয়াত পড়ছে না বেরি মনে মনে কহারি আমারে তো প্রতারণা করে যুবকে বিয়া করছে দেখি পরদিন কি হয় এমনিভাবে দেখতে দেখতে প্রায় সাত দিন হয়ে গেল একই অবস্থা নো ডিফারেন্স না ফারকা পাই না হোমা বিটুইন সেম কোয়ালিটির কাজ সেম কোয়ালিটির কাজ মেয়েটা ওমরের কাছে যায় ডাক দিয়ে নালিশ করে আমিরুল মুমিনী আপনি যে যুবকটার কাছে আমার বিয়া দিলেন তিন শর্তের কারণে এর কাছে একটা শর্ত নাই আল্লাহু আকবার বলেন একটা শর্ত নাই ওমর ওই যুবকটাকে ডাকাই আনলো ওর যুবকটাকে এটা ডাক দিয়ে যুবক মেয়েটা তোমার বিরুদ্ধে নালিশ করেছে তোমার কাছে নাকি তিনটা শর্তের একটা শর্ত নাই কারণটা কি যুবক ডাক দে মুস্কি মুস্কি হাসি আর কো আমিরুল মুমিনীন মেয়েটা মিথ্যা কথা বলছি আমার কাছে তিনটা শর্ত আছে সুবহানাল্লাহ মনে আমিরুল মুমিনীন বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ডেকে ডেকে বলেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি কেউ এশার নামাজ জামাতে পড়ো আর ফজরের নামাজ জামাতে পড়ো তাহলে সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার সওয়াব তোমার আমল নামায় লেখা হয়ে যা হুজুর আমার স্ত্রী জিজ্ঞেস করেন আমি এশার সালাত জামাতে পড়ি কিনা ফজরের সালাত জামাতে পড়ি কিনা তোমার তো থমকে দাঁড়াইল ব্যাপার কি রে নবীজির হাদিসে তো তার সাথে মিল আছে যুবকরা ডাকতে দেখুন আপনি চিন্তা করেন আমি সারা রাত্র নামাজ পড়ি কিনা আল্লাহু আকবার বলেন আমার ডাক দেয় হুজুর গো এই যে যুবকটা বলছিল সারা বছর রোজা রাখে এত রোজা রাখে না ব্যাপার কি দিন ভর খায় আর খায় লোকটা ডাক দে আমিরুল মুমিনীন বিশ্বনবী বলেছেন কেউ যদি একটা রোজা রাখে দশটা রোজার সওয়াব সুবহানাল্লাহ কোন তিরিশটা রোজা রাখলে তিনশো রোজার সওয়াব কয়শো রোজা তিনশো রোজার সওয়াব গো আমিরুল মুমিনীন সাক্ষী রোজা আছে ছয়টা শাওয়ালের চাঁদে আসেনি এই ছয়টা রোজা রাখলে আরো ষাট দিন রোজা রাখার সওয়াব বৎসরে ৩৬৫ দিনে বৎসর ও গো আমিরুল মুমিনীন পাঁচ দিন রোজা রাখা হারাম আল্লাহু আকবার বলেন পাঁচ দিন রোজা রাখা হারাম আমি ৩৬টা রোজা রাখি আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলছেন আমার আমল নামায় এক বছরের রোজার নেকি লেখা দেয় দেখুন আপনি বলেন আমি সারা বছরের রোজাদার কিনা সুবহানাল্লাহ কোন এবার দর্শিনী জাগাত জি দর্শিনী দর্শিনী রে মুসলমান ওমরের কথা কথাতে বোঝা যায় তুমি একজন পাক্কা রোজাদার সুবহানাল্লাহ কোন ও আমিরুল মুমিনীন মেয়েটা নালিশ করছে আমি কোরআন শরীফ পড়ি না বিশ্বনবী বলেছেন একবার সূরা ইখলাস পড়লে দশ পারা কোরআন পড়ার সওয়াব পাওয়া যায় তিনবার পড়লে এক খতমের সওয়াব পাওয়া যায় আল্লাহু আকবার বলেন রাসূল বলেন ১০ বার যদি কেউ সূরা ইখলাস পড়ে বেহেশতের ভিতরে তার জন্য একটা ঘর বানিয়ে দেওয়া হয় এ মুসলমান আমিরুল মুমিনীন আমি যে দৈনিক কতবার কত শতবার সূরা ইখলাস পড়ি তার কোনো হিসাব আমার কাছে নাই এবার আমিরুল মুমিনীন ক নাই যুবকটা রাইট আছে ও মা তোমার এই যুবকের সাথে ভাত খাইতে অনলা ভাত খাওয়ান লাগবো সুবহানাল্লাহ কোন এবার চলে গেছে এই স্বামীর ভাত খাইবো আল্লাহু আকবার আইছিল ডিভোর্স করে দেওয়ার জন্য প্রাণের ভাইরা আমার সেদিকে যেতে চাই না আমিরুল মুমিনীন একদিন রাস্তা দিয়া হাঁটে রাস্তা দিয়া গভীর রাত্রিতে শেষ রাত্রিতে যায় একজন বৃদ্ধা মহিলা বৃদ্ধা মহিলা বৃদ্ধা মহিলা
গায় দুহন করে দুধ রাখছে মেয়েটারে কমা, এই দুধের মাঝে আরো 1 কেজি পানি দিয়া দুধটা বলায়, সুবহানাল্লাহ, কর দুধের মাঝে পানি দেয় মেয়েটা গোমা। খলিফাতুল মুসলিমিন উমরের যুগ যদি জানতে পারে আমরা জিন্দগি শেষ করো। মা কয় উমর কি তোর বাড়ির পিছিয়ে একা রয়েছে নাকি? খুদার কুদরত বোঝা যায় না, ওই দিন উমর তার ঘরের পিছিয়ে লেখার না, সুবহানাল্লাহ, কর না উমর পাছনে ঘরের পাছনে খারা। মা যে তর্ক করতেছে, রে হে মা আমিরুল মুমিনিন জানতে পারলে অবস্থা খারাপ হবে, আমি তুমি যতই গো দুধে পানি মিশাইতে পারবো আমরা দেশে মিশাইনি, কথা করে মিশাইনি মিশাইনি দুধও পানি মিশে রে, পানির মাঝে দুধ মিশাই মশলা করে লেছে গো, পানির মাঝে দুধ মিশাই, দুধও পানি দেয় না। এবার ডাক দেয় ওমর কি বই রয়েছে তোর বাড়ির কাছে নাকি? ওমর চলে গেল, রেড সিগন্যাল একটা একটা ক্রস চিহ্ন তার ঘরের পাশে দিয়ে চলে গেল। সকালবেলা দুইজন কাছে দুধ পাঠাইল, বৃদ্ধ মহিলার আর মেয়ের মহিলার মেয়েকে ওমরের দরবারে হাজির করার জন্য, সুবহানাল্লাহ, কর সকালবেলা তো পুলিশ দুইজন আয় হাজির হয়েছে, সোলদার আয় হাজির হয়ে গেছে। দুধে পানি দিতে যে বলছো, মেয়ে ডাকো আমার কোনো দোষ নাই, আমি দেই নাই, তুমি বলছো দেওয়ার জন্য আমি দেই নাই, সুবহানাল্লাহ, কর কারণ উমরের শাসন বড় কড়া শাসন, আমি তো দেই নাই। আমার বেত্রাঘাত থেকে তুমি রেহাই পাইতা না, আর তোমার মেয়েটা এত সতী, মা গো আজকে থেকে আমি তোমারে আমার নিজের ছেলের বউ হিসাবে মাইনা নিলাম, উমরের ছেলে দিয়ে এই মেয়েটার বিয়া করেছে, সুবহানাল্লাহ, কেন তার সতীত্ব ঠিক আছে, আল্লাহু আকবার বলেন। যেমন একটা সৎ মেয়ে আমরা দেশে থাকলে তার দাম আছে না নাই, সতের দাম আছে না নাই, মুসলমান আমরা দেশে তো মেয়ে যে আছে তো আসলে মহিলা না, কারা এগুলি দায়ুস হয়ে গেছে, কথা ঠিক না বেটি? মহিলা কারা? যারা মহলের ভিতরে থাকে হেরা হইলো মহিলা, কথা ঠিক না বেটি? যারা মহলের ভিতরে থাকে হেরা হইলো মহিলা, আর যারা মহল চাচ্ছে রাস্তাঘাটে বেরিয়ে গেছে এরা কি মহিলা রয়েছে নাকি দায়ুস হয়েছে? দায়ুস বেহেস্তে যাইব, কথা কখন বেহেস্তে যাইব? আর দায়ুসুল্লাহ ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো বেহেস্তে প্রবেশ করতে পারবে? কবি বলেন, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলুন সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসেতে হারামে লিখে অন্ন দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, ওই সাবধানে থাক প্রাণের বাইরে। আমার লম্বা সময় লাগবো, যাইতাম না, সময় আমার গণে আছে আর আধা ঘন্টার সময় আমার হাতে আছে, যাইবেন গা আপনারা, যাইবেন গা না বলেন না, সে নিয়ে লই যাবে, এই বাচ্চাই দৌড় মারে, এমনি তো মানুষ কম জাগাবা, আমি কোরআন শরীফ থেকে না আয়াতে কারিমা রাখছি, এটার ব্যাখ্যাটা আমি দেবো আপনাদের কাছে, রাজি আছেন কি আপনারা? আল্লাহ পর কোরআনে বলছেন, بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون প্রাণের বাইরে। আমার আল্লাহ বলেন, তারা এই মুমিন যারা পরকালকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, ফেরেশতা বিশ্বাস করে, আল্লাহরে বিশ্বাস করে, আল্লাহর রাসূলকে না দেখে বিশ্বাস করে, তারা হইল মুমিন। তারা কি? আরো জোরে কোন, তারা কি? আমরা মুমিন হতে চাই কি চাই না? আরো জোরে জোরে বলেন, চাই কি চাই না? কেটা কেটা সাইকো হাত তুলে দেখান না রে, তকবীর না রে, রিসালাত না রে, রিসালাত
আরে তাকবীর আতলামান কারবারটা কি করছিস গোমরা বাংলা লাগে গোমাই গোমাই ওয়াজ শুনলে তো ই ওয়াজ কোনো অ্যাকশন হইতো না কথা ঠিক না বে ঠিক আগে গোম বাঙ্গো এরপর ওয়াজ দাও الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ترى المؤمن زرا نماز قائم করেন سبحان الله কোন ترى المؤمن زرا نماز قائم করার অর্থ কি قائم করা নিজে পড়ো আর অপরকে পড়ার তাকদা করো سبحان الله কোন নিজে পড়ো তোমার পরিবার বর্গে যারা আছে তাদেরকেও পড়াও তাইলে নামাজ قائم হবে তাইলে নামাজ কি হবে কায়েম হবে রে মুসলমান একদিন আমার নবী পিয়ারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাই রইছে মসজিদে নববীতে আজান দিছে বেলাল আল্লাহু আকবার বলেন বেলাল আজান দিছে নবী ঘুমাই রইছে সমস্ত মুসল্লিরা আসছে নামাজের জন্য আল্লাহর নবী ঘুম থেকে উঠে আসে নাই আল্লাহু আকবার বলেন সমস্ত সাহাবীরা ডাক দেয় আবু বকর তুমি নবীর শ্বশুর তুমি নবীর পিয়ারা মহব্বতের মানুষ তুমি যাইয়া নবীর ঘুম থেকে দেখে নিয়ে আসো আবু বকর সিদ্দিক ডাক দেয় সাহাবীরা রে আমি নবীর শ্বশুর হতে পারি তবে কোন কায়দায় নবীরে ডাক দিতে যাইব ওই কায়দা আমি আবু বকরে জানি না সমস্ত সাহাবীরা ডাক দেয় আমিরুল মুমিনিন উমার তুমি নবীর শ্বশুর ও উমর তোমার দেখলে রাস্তার শয়তান পর্যন্ত পলায়ন করি তুমি যাইয়া আল্লাহর নবীর ঘুম থেকে ডেকে নিয়ে আসো ওমরে জবাব দে সাহাবীরা রে যেখানে আবু বকর সিদ্দিক ডাকতে সাহস করে নাই আমি উমরে কোন সাহসে নবীরে ডাকতে যাই আল্লাহু আকবার বলেন ও মুসলমান কোন সাহসে ডাকতে যায় সমস্ত সাহাবীরা ডাকতে বেলালকে ডাক দো মসজিদে মুয়াজ্জিন যদি না আসে ইমামের দায়িত্ব ইমাম সাহেব যদি না আসে মুয়াজ্জিনের দায়িত্ব কথা ঠিক না বেটি আজকে ইমাম আসে নাই মুয়াজ্জিনের দায়িত্ব বেলাল এই আওয়াজটা শুনেই ডাক পারছে এত তারা জানানো যাইতেছে যে আমার অসুবিধা আছে সাহাবীরা ডাক দে বেলাল রে অসুবিধা টসুবিধা বুঝি না ও বেলাল তুমি যাইয়া আল্লাহর রসুলকে ঘুম থেকে ডেকে নিয়ে আসো বেলাল উপায়ন্তর না দেখে নিরীহ মানুষ নবীজির রৌজা পাকের দিকে রওনা করছেন হুজরা মুবারকের দিকে হুজরাতে যাইয়া নবীজির হুজরা মুবারকের চতুর্পাশে ঘুরে আর আল্লাহরে কো আল্লাহ আবু বকর সিদ্দিকে ডাকতে সাহস করে নাই ওমর ডাকতে আসে না আমি বিলাল আসছি কোন কায়দায় তোমার বন্ধুরে ডাক দিব আমারে কায়দারা শিখায় দাও হঠাৎ করে বেলালের জবান দিয়ে বের হয়ে গেল আসসালাতু খায়রু মিনান নাওম পড়ুন আসসালাতু খায়রু মিনান নাওম আস্তে করে জুড়ে আসসালাতু খায়রু মিনান নাওম উঠো মুমিন মুসলমান গুম হইতে নামাজ ভালো গুম হইতে নামাজ ভালো কিন্তু বর্তমান যুগের ফোলাবানে ক নামাজ হইতে গুম বালা কথা ঠিক না বেটি নামাজ হইতে সারা রাত ফেসবুক চালাইয়া ফেসবুক দেখিয়া টেলিভিশন দেখিয়া শেষ রাত্রে ফজরের সময় খেতা না পাইলে লঙ্গিটা খুলিলা ফুটবলে লঙ্গির ভিতরে গিয়া ঘুমাই থাকে ফোলাবানে ফজর কইদা যা আন্দাজ করতে পারে না কথা ঠিক না বেটি রে মুসলমান সেদিকেও যাই না বেলাল আসসালাতু খাইরু মিনান নাওম পড়ার পরে রসুলের ঘুম ভেঙে গেল দৌড়াই শাল জমাতের সাথে নামাজ পড়াইয়া সালাম ফিরাইয়া বেলালকে ডাক দেয় রে বেলাল জীবনে কোনোদিন এত সুন্দর আরবি সুন্দর ছন্দ শুনি নাই এই শব্দটা কই পাইলে রে আসসালাতু খাইরু মিনান নাওম বেলাল ডাক দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আমি যখন আপনারে ডাকতে যাইয়া ঘরের চতুর্পাশে ঘুরি হুজরা মুবারকের চতুর্পাশে ঘুরি ওগো নবীজি হঠাৎ করে আমার জবান দিয়ে এই কথাটা যে কোন সময় কেমনে বাইর হইছে আমি নিজেও আন্দাজ করতে পারি নাই
এবার রসুল ডাক দিয়ে বললেন, সাহাবিরা রে, ও সাহাবিরা, সাহাবিরা শুনো, যদি কেউ ফজরের সময় এই শব্দটা শুনি না মসজিদে জামাতের সাথে নামাজ পড়ে, আসসালাতু খাইরুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, দৌড়ায় যদি হারামের ঘুমকে হারাম করে মসজিদে যাইয়া নামাজটা পড়ে, আল্লাহু আকবার বলেন, মসজিদে যাইয়া যদি নামাজ আদায় করে। ও বেলাল, ও সাহাবীরা তোমরা সাক্ষী, তাই কও, আজকে বেলাল আবার বুকে যেমনি ভাবে জড়ায় আছে কিয়ামতের কঠিন ময়দানে, ওই মানুষগুলি আমি নবীর বুকের সাথে জড়ানো থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রেমিকেরা দিশাহারা, প্রেমিকেরা দিশাহারা, প্রেম সারা কিছু বুঝে না, সব বেদারি অলিরা সব করছে নাম সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নামাজ পড়লে গুনাহ মাফ হয়, আল্লাহু আকবার বলেন, নামাজ পড়লে কি মাফ হয়? নামাজ পড়লে গুনাহ মাফ হয়। একটা যুবক নবীজির কাছে যায়, ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নি আসাদু জামবান আযীমা, নবীজি আমি বিশাল বড় অন্যায় করে আপনার দরবারে হাজির হয়েছি, ফাহাল্লি মিন তাওবাতি, আমার জন্য কোনো তওবা আছে কিনা নবীজি বলে। নবীজি ডাক দিয়ে, যুবক তুমি আমার পাশনে জামাতে নামাজ পড়ো। যুবকটা নবীজির পাশনে যেয়ে নামাজ পড়ো, আল্লাহু আকবার বলে, যুবকটা নামাজ পড়ে আবার ডাক দেয়, আর রাসূলুল্লাহ, ইন্নি আসাদু জামবান আযীমা, আমি বিশাল বড় অন্যায় করে আপনার দরবারে হাজির হয়েছি, ফাহাল্লি মিন তাওবাতি, আমার জন্য কোনো তওবা আছে কিনা বলে। নবীজি বললেন, রে যুবক তুমি একটু অপেক্ষা করো। নবীজি তাকেই আছে এই যুবকটা ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে কিনা, আল্লাহ আকবার বলেন। সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন এই যুবকটা ব্যাপারে কোরআনের আয়াত নিয়ে রাসূলের কাছে হাজির হয়ে গেল, আল্লাহ আকবার বলেন, আল্লাহ আকবার বলেন। কি অসুবিধা হইতেছে নাকি? খারাপ লাগতেছে? কোরআনের ওয়াজ তো মজা লাগার কথা, কোরআনের আয়াত নাজিল হলো, أقم الصلاة طرف النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. তোমরা নামাজ পড়ো দিবসের দুই প্রান্তে, আল্লাহু আকবার বলেন, এবং সন্ধ্যা যখন হবে মাগরিবের এশার নামাজ তোমরা পড়ো, ইন্নাল হাসানাত, ইন্নাল হাসানাত, নিশ্চয় নামাজ, নিশ্চয় নামাজ, ও মুসলমান নিশ্চয় নামাজ কি করেন কথা দিগন না, সমস্ত ফাহাশা কাছ থেকে, সমস্ত ফাহাশা কাছ থেকে, খারাপ কাছ থেকে, নামাজ ফাহাশা কাছ থেকে আমাদেরকে বিরত রাখে। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, সমস্ত কাজ থেকে বিরত, গুনা থেকে বাঁচায় রাখে নামাজে, নামাজে বান্দার সমস্ত গুনাগুলি আল্লাহ তাআলা মিটায় দেয়, আল্লাহু আকবার বলেন, গুনাগুলি মিটায় দেয়, যালিকা যিকরা লিজ্জাকিরিন, আল্লাহু আকবার বলেন। ইহা তাহাদের জন্য উপদেশ যারা উপদেশ গ্রহণ করে, কি বলেন ঠিক কিনা? ইহা তাহাদের জন্য উপদেশ যারা উপদেশ গ্রহণ করে। রে মুসলমান, তাহলে নামাজ পড়লে গুনাহ মাফ হয় কি হয় না? আরো জোরে কোন হয় কি হয় না? নামাজ পড়লে কবরে মুনকার নকিরের প্রশ্নের জবাব দেওয়া তার জন্য সহজ হয়ে যাবে, আল্লাহ আকবার বলেন। কেমনে বুঝাই দিব, বুঝাই দিব কেমনে? পাঁচ ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ, কয় রাকাত ফরজ? 17 রাকাত ফরজ, 3 রাকাত বেতের, 3 রাকাত বেতের, 12 রাকাত হলো সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা। তাহলে নামাজের রাকাত হলো 32, কত? 32 রাকাত।
প্রতি রাকাত নামাজে বান্দা রব শব্দটা 11 বার উচ্চারণ করে, আল্লাহু আকবার বলে কয়বার কয়বার, রব শব্দটা 11 বার উচ্চারণ করে, একটু পরে মিলান আলহামদুলিল্লাহি রাব্বিল রব কবার হইছে একবার হিসাব করবেন একবার, রুকুতে যাইয়া সুবহানা রাব্বিয়াল আযিম তিনবার কবার হইছে, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ কবার হইছে রব পাঁচবার, কবার হইছে পাঁচবার, দুই সেজদাতে সুবহানা রাব্বিয়াল আলা তিন তিন ছয়বার, সুবহানা রাব্বিয়াল আলা তিন তিন ছয়বার, মুসলমান ছয়ের পাশে কত 11 বান্দা নামাজ পড়তে গিয়ে প্রতি রাকাতে রব শব্দটা 11 বার উচ্চারণ করে, নামাজের রাকাত হইলে 32 রাকাত, 32টে 11 দিয়ে পূরণ করলে পূরণ ফল বাইরিব 352 বার, সুবহানাল্লাহ বলেন 32টে 11 দিয়ে পূরণ করলে পূরণ ফল কত হবে 352 বার। একটা মানুষ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার জবান দিয়া রব শব্দটা 352 বার বের হয়, আর তা যদি মারা যায় কবরে যদি তাকে প্রশ্ন করবে, আমার রব্বুকা তোমার রবকে লোকটা রব্বি আল্লাহ বলতে একটা সেকেন্ড দেরি করবে না। এ মুসলমান, এই কবরের জন্য রেডি থাকা দরকার আছে না নাই? কিছুদিন আগে আমার বা বিয়া কামাল বিয়া সাহেব, ওনার বোন বড় বোন মারা গেল, মারা গেছে নেই, গত বছর আম্মা মারা গেছে, এমন বহু মানুষ মারা যাইতেছে আমার চোখের সামনে, কবর কিছুই নিয়ে যাইতে পারে কথাক্ষণ পারে পারে কবর কিছুই নিয়ে যাইতে পারে না। সিকান্দর বাদশা জুলকার নাই তাম পৃথিবীর বাদশা হইয়া মৃত্যুর আগে বলে গিয়েছিল, দুনিয়ার মানুষ আমি যখন মারা যাইব কাফন পড়াইয়া দুইটা হাত কাফন থেকে বের করে এলাকাতে আমার ঘুরাইবা, মানুষ যেন ইব্রত হাসিল করে, মানুষ যেন ওই শিক্ষা অর্জন করে আমি দুনিয়ার বাদশা হইয়া, যে বাদশা দুনিয়াতে 1600 বছর জিন্দগি করে গেছে, সুবহানাল্লাহ বলে কয়শো বছর, 1600 বছর বাচ্চা গেছে, আমি এত বড় বাদশা হইয়া আগে রাতে খালি হাতে গেছি কিছুই নিতে পারছি, পারবেন পারবেন কিছুই নিতে পারবেন না। ও মুসলমান, কবর দৈনিক বান্দাকে ডাকে পাঁচবার, ডাক দেই কয়বার কয়বার পারবা পাঁচবার কবর ডাকে, ও দুনিয়ার মানুষ আমি অন্ধকার ঘর, আমি নির্জনতার ঘর, আমার ঘরে আসলে তোমরা সাথী লই আইও, আল্লাহু আকবার বলে আমার ঘরে আইলে তোমরা সাথী লই আইও, এই সাথী হলো দুনিয়ার কোরআন শরীফের তেলাওয়াত, তুমি বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করবা, এই কোরআন তোমার কবরের সাথী হবে, কবরে যখন মানুষটাকে দেওয়া হবে মাতার পাশে সুন্দর চেহারাদার একটা মানুষ দেখা, কবরবাসী ভাববে ডাক দিবে কে গো তুমি, এত সুন্দর চেহারা তোমার কি নাম তোমার কি পরিচয়, লোকটা ডাক দিবে আমারে আপনি চিনেন না, আমি হইলাম আপনার দুনিয়ার কোরআন শরীফের তেলাওয়া, ঢুকছি কবরে হাসরে মিজানে ফুল চেরাতে আপনাকে পার করে জান্নাতে দিয়া আপনার পিসপা হইব, এর আগে আপনার সাথী হারা হইতাম না, আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, কবরে ডাক দিবে আমি অন্ধকার ঘর, আমার ঘরে আসলে তোমরা সাথে বাতি লই আইও, কি লই যাব কি লই যাব, এই বাতি হলো রাতের নামাজ, বাতি হলো রাতের নামাজ, বেশি বেশি করে নামাজ পড়ুন। ও মুসলমান, শুধু তাই না, কবর ডাক দে আমি সাপ বিচ্ছুর ঘর, আমার ঘরে আসতে সাপের ঔষধ লইয়া তোমরা, আল্লাহু আকবার বলে আমি সাপ বিচ্ছুর ঘর, আমার ঘরে আসলে তোমরা ঔষধ লইয়া, সাপের ঔষধ, এই ঔষধ হলো বেশি বেশি করে তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করি, আল্লাহু আকবার বলে বেশি বেশি করে উঠতে বইতে কাজে শুরুতে বিসমিল্লাহ বলে কাজে হাত দিও, ওই সাপের কামড় থেকে তোমার আল্লাহ বাঁচাই দিবে। কবর ডাক দেয় আমি মুনকার নকিরের ঘর, আমার ঘরে আসলে তোমরা বেশি বেশি জিকির লই আইও, আল্লাহু আকবার বলেন কি লই কি লই, বেশি বেশি কইরা জিকির লই আইও, আমার আল্লাহ 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 নামের কি মধুর, আমার আল্লাহ আল্লাহ ইয়া গেছে কেন দেখা যাচ্ছে।
La ilaha illahu Amar Allah 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 na mer ki modur Amar Allah 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 na mer ki modur Maular namti jatai japi tatai madur lage Parun Maular namti tatai madur lage E nam jano eto moja E nam jano eto moja Ke jani to aage Amar Allah 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 na mir ki modur Amar Allah Allah la ilaha La ilaha illallahu Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam Amar bhaira ek din dinir nabi rahmatullil alamin Asr namazer shomoy Hazrat Alir barite gelo যুদ্ধের ময়দান থেকে আসছে নবী ক্লান্ত আলী দুইটা রান বিছায়া দিল রানের মধ্যে মাথা দিয়া আল্লাহর নবী ঘুমায় গেছে আল্লাহু আকবার বলেন আল্লাহ আলীর কুরাতের মধ্যে মাথা দিয়া বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ঘুমিয়ে গেল আল্লাহু আকবার বলেন নবীজি ঘুমায় গেলে আসরের নামাজের সময় চলে যাচ্ছে সূর্য পশ্চিম দিকে ডুবে যাচ্ছে আলী আসরের নামাজ পড়ে নাই সুবহানাল্লাহ কোন আলী আসরের নামাজ পড়ে নাই আলী কহারে নবীরে কেমনে আমি ডাক দেব নবীরে ঘুমের মধ্যে তো ডাক দেওয়া যায় না আমি কেমনে ডাক দিব নবীরে আসরের নামাজ পড়ছি না নবীর সাহাবী হইয়া আসরের নামাজ কাজা হইবে আমি আল্লাহর কাছে কি জবাব দিব আল্লাহু আকবার বলি আল্লাহর কাছে কি জবাব দিব জীবনে কত আসরের নামাজ কাজা হইতাছে কোনো খবর আল্লাহ জি জি হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল বুস্তা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো বিশেষ করে মধ্যাহ্নের নামাজ অর্থাৎ আসরের নামাজ এই নামাজের গুরুত্ব অনেক বেশি আল্লাহু আকবার বলে আলী কান্দে আমি তো আসরের নামাজ পড়ছি না সূর্য দুই পাশে যেতেছে কান্দতে কান্দতে চোখের পানি আল্লাহর নবীর উপরে পড়লে নবীজির ঘুম ভেঙে গেল আলী রে ও আলী কেন তুমি কান্দ ইয়া রাসূলুল্লাহ আপনি আমার উরুর উপরে মাথা দিয়ে ঘুমাইছেন আমি কান্দি আমি আসরের নামাজ পড়ছি না নবীর সাহাবী হইয়া যদি আসরের নামাজ কাজা হয়ে যায় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব কি জবাব দিব নবী আমি কান্দি আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে আল্লাহু আকবার বলেন নবীজি বললেন ও সাহাবি আলী রে কান্দিস না তোর আসরের নামাজের ব্যবস্থা হয়ে যাবে আল্লাহু আকবার বলেন নবী আল্লাহর কাছে ডাকছে আল্লাহ আমার আলীর আসরের নামাজের ব্যবস্থা তুমি করে দাও সুবহানাল্লাহ বলেন আসরের নামাজের ব্যবস্থা করো এমন সময় সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন এসে হাজির হয়ে গেল ডাক দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সূর্যরে অর্ডার দিন সূর্য জাগাত চলে যাবে সুবহানাল্লাহ কোন কেন সূর্যরে অর্ডার দিব সূর্যরে কেমনে কেন অর্ডার দিব আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন সূর্যের কেন অর্ডার দিব জিব্রাইল কয় অর্ডার দিবেন এই জন্য সূর্য আল্লাহ ও সূর্য বলি আল্লাহ এত বড় বিশাল বড় সূর্য বানাইলা চন্দ্র বানাইলা আকাশ বানাইলা সব তোমার নবীর খাতিরে বানাইছ কার খাতিরে কথা কোন নাকের কার খাতিরে নবীর খাতিরে বানাইছ ওগো নবীর খাতিরে তুমি বানাইছ খাতিরে যে বানাইছ আমরা রে বানাইছ তোমার বন্ধুর অর্ডার জীবনে পালন করলাম না আজকে তোমার বন্ধু আমার অর্ডার দিব আমি তোমার বন্ধুর অর্ডার পালন করব সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে নবীজি বললেন রে সূর্য আকাশে উদয় হয় আসরের নামাজ যেখানে থাকলে আসরের নামাজের সময় হয় ঠিক সূর্যটা ওই জায়গাতে চলে এসেছে খুশি না বেজার
আরো জোরে জোরে প্রাণে রে ভাইয়ের আমার সেদিকে ও যেতে চায় না। আর শুন তাহলে, আমরা পাঁচ অক্ত নামাজ তার দরকার আছে না নাই? ওয়াজ যতই করেন, বাসক্ত নামাজ যদি না তাকে ওয়াজ করাইয়া ওয়াজ কইরা কোনো শান্তি নাই। আল্লাহ রাসূল বলেন, সাল্লু খামসাকুম ওয়া যাক্কু আমওয়ালাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া হাজ্জা বাইতা রাব্বিকুম ফাতাদখুলুল জান্নাতা বিলা হিসাব। তোমরা যদি বিনা হিসাবে বেহেশতে যেতে চাও, সাল্লু খামসাকুম পাঁচ অক্ত নামাজ পড়ো। আল্লাহু আকবার বলেন, কি করো কি করো? সাল্লু খামসাকুম পাঁচ অক্ত নামাজ পড়ো, ওয়া যাক্কু আমওয়ালাকুম মালের যাকাত দাও, ওয়া সুমু শাহরাকুম রমজানের 30টা রোজা রাখো, ওয়া হাজ্জা বাইতা রাব্বিকুম বাইতুল্লাহ শরীফ হজ করো, মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত করো। রাজি কি রাজি না? মদিনা যাইতে মন চাই কি চাই না? চাই কি চাই না? আরো জোরে কোন আওয়াজে বোঝা যায় যে মন চায় মদিনা যেতে? মনে চায় না, আসলে আওয়াজে বোঝা যায় না। বলুন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা জোরে জোরে যাইতে পারলাম না, দেখতে পারলাম না, আমি অসহায়তায় এত দূরে রয়, আমি অসহায়তায় এত দূরে রয়, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, ঠিক না বেঠি? মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, পাখির নেই ডানা থাকলে আমি যাইতাম মদিনা, মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম, দেখতে পারলাম না। আরবেরি ফুবাল হাওয়া পশ্চিমে করেছ দাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম, পৌঁছে দিও মদিনা, মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম, দেখতে পারলাম না। প্রাণের ভাইয়ের আমার মদিনা যেতে মন চাই কি চায় না? সাল্লু খামসাকুম ওয়া যাক্কু আমওয়ালাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া হাজ্জা বাইতা রাব্বিকুম ফাতাদখুলুল জান্নাতা বিলা হিসাব। বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চাও, পাঁচ অক্ত নামাজ পড়ো, রমজানের 30টা রোজা রাখো, মালের যাকাত দাও, বাইতুল্লাহ শরীফ হজ করো, বিনা হিসাবে তুমি জান্নাতে যাইবা। আল্লাহ তাআলা আমাদের কি কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন, আরো জোরে জোরে বলি আমিন। এখন দোয়া হবে, দোয়ার পরে আপনারা তাবারক নিয়ে যাইবেন।
আসুন আমরা একটু সোনার মদিনা মুনাওয়ারা সালাত ও সালাম পাঠিয়ে দিই, রাজি আছেন না আপনারা? ফাজারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল বদরিল মনির ইয়ানি 12 তারিখ রবিউল আউয়াল কুরুজ দু সম্ভবতে সুবে সাদিক সাইদুল কামাইন সুলতানাদারাইন আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে হাজার জওয়াজ দছে দৌলতে সারা ইকবাল বে হুজুর আজল ফরমায়া উঠো কতে তাজিমে মুহাম্মদ হাই বে নুজুর আজল ফরমায়া ইয়া নাবি ইস্তাম্পুর থেকে ডাকি যে তোমায়, দয়া করে দেখো এ অপাগায়, মনে চাই যেতে মদিনায়, দিও না আর ব্যথা এ দরাইয়া নবী সালাম আয়া রাসূল সালাম